মোটামুটি ম্যাক্সিমাম আসে স্যার, আসে আমরা স্ক্রিনিং ইনভেস্টিগেশন গুলো করে দেখি, আমার মনে করেন তাদের যেদিন আসে সেই দিদি না পরে আরেকদিন স্যার এদিকে আবার হচ্ছে একটা সাইজে দেখার জন্য আলাদা একটা মাইক্রোস্কোপ দিয়ে দেয়, মাইক্রোস্কোপ আপনার মাইক্রোস্কোপ দিয়ে আপনার এখানে একটা মনিটর আছে, কিন্তু তিনি এটাই আছে আর বাইরের মানুষ এটাই আছে। এই ক্যামেরাটা লেন্স কি অনেক দামি লেন্স আছে নাকি 25000 টাকা দামি লেন্স আছে? এটা 8000 টাকার মধ্যে যে স্যার যেটা আমরা করি এটা রেট বেশি, এটা আমাদের হচ্ছে 25000 টাকা পানি দিয়ে দেবে কি বলছিস?
সব খাতাপত্র আছে স্যার, তিন মাস পর পরে একটা ঢাকাতে ইমিগ্রেশন দিয়ে ওরা হচ্ছে ওখান থেকে ওষুধ পাঠায়, তখন আমাদের হাতে রিসিভ করার সময় আজকে রোগী নেই ইলেকট্রোলাইটটা বলছে যদিও মানে আপনার জন্য ক্লিনিক্যালি বলার জন্য ঠিক আছে, তারপরেও আপনি যেহেতু অপারেশন করেন না, যেহেতু এখানে অপারেশন হয় সেহেতু এইটা ইলেকট্রোলাইটটা তাহলে অপারেশনের পর অনেক সময় এটা গড়বড় হতে পারে, ডাক্তার ওই যে ক্রস ম্যাচিং করার ওই ব্যবস্থাটা রাখে ঠিক আছে, যেহেতু অপারেশন করে অপারেশন না করলে আমি বলতাম না। এত পাতলা লিড দেয় স্যার, অনেক লাখ টাকা দাম গরম হয়ে আছে।